হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য এক বিশাল বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার কী প্রয়োজন হয়ে থাকবে, বয়স কত প্রয়োজন হয়ে থাকবে, পরীক্ষা কীভাবে হয়ে থাকবে, কোন কোন বিষয় হয়ে থাকবে এবং আপনাদের শারীরিক মাপকাঠি কী প্রয়োজন হয়ে থাকবে, এছাড়া কীভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করে নেব ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। ডেসক্রিপশনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে ভুলবেন না। এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত রেগুলার আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কগুলি একবার ভিজিট করতে ভুলবেন না। এছাড়া ডেসক্রিপশনে আপনারা আমাদের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2023। এখানে যদি আমরা পে স্কেল দেখি তাহলে দেখতে পারবো এখানে পে স্কেল দেওয়া হয়ে থাকবে আপনাদের লেভেল 6 এর, যেখানটায় আপনাদের 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। নিচে যদি আমরা দেখি তাহলে ভ্যাকেন্সি সম্পর্কে আমরা দেখতে পারবো এখানে প্রায় 14,020 পদে নিয়োগ হতে চলেছে, কাদের জন্য কতগুলি পদ রয়েছে এখানে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। এখানটায় আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 343টি পদ, এছাড়া আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য রয়েছে 227টি, আনরিজার্ভ এইচবি ও এনভিএফ এর জন্য রয়েছে 113টি। এখানে হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা কিন্তু আবেদন করতে পারবেন, সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে 71টি এবং হোমগার্ডের ক্ষেত্রে 113টি কিন্তু রিজার্ভ পদ রয়েছে। এছাড়া স্পোর্টস কোটার জন্য আপনারা দেখতে পারবেন এখানে 28টি পদ রয়েছে। এছাড়া আপনারা এখানে শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবের জন্য দেখতে পারবেন এখানটা শিডিউল কাস্টের জন্য 141টি ও শিডিউল ট্রাইবের জন্য 28টি পদ রয়েছে। এছাড়া নিচে নামলে আপনারা দেখতে পাবেন ওবিসি এর জন্য রয়েছে 57টি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 43টি। সব মিলিয়ে সর্বমোট আপনাদের 1420টি পদে এক বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসেছে। নোটিশের যদি আমরা আরও নিচে যাই তাহলে এখানে দেখতে পারবো এখানটা কিন্তু আপনারা যারা হোমগার্ডে রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, তাদের জন্য কিন্তু রিজার্ভ কোটা রয়েছে। এখানটায় আপনাদের ন্যূনতম কিন্তু তিন বছরের কিন্তু আপনাদের সার্ভিস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সার্ভিসটি ক্যালকুলেট করা হয়ে থাকবে 1/1/2023 অনুযায়ী, অর্থাৎ 1/1/2023 অনুযায়ী যদি আপনাদের 3 বছর কমপ্লিট থাকে সার্ভিসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া আমরা নোটিশে দেখতে পারবো যারা স্পোর্টস কোটা থেকে বিলং করছেন তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। আপনারা যদি এই সমস্ত খেলার মধ্যে থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা নোটিশে সমস্ত ডিটেলসগুলি দেখে নিতে পারবেন। এখানটা জানিয়ে রাখি, আপনারা যদি নোটিশটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকেও কিন্তু নোটিশটি দেখে নিতে পারেন। মনে রাখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু ওখানে মেসেজগুলি আপনাদের শো করবে না, একটু ওয়েট করবেন, সেক্ষেত্রে আপনারা নোটিশটি পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা গ্রুপের অ্যাডমিনকে কিন্তু মেসেজ করতে পারেন, সেখান থেকে আপনারা নোটিশটি পেয়ে যাবেন। এরপর যদি আমরা নোটিশের আরও নিচে দেখি তাহলে আরও ডিটেলস দেখতে পারবো। এখানে মেন পয়েন্টগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করছি, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছি না, সেক্ষেত্রে কিন্তু নোটিশটি অনেক বড় হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারবো এলিজিবিলিটি, অর্থাৎ কারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ইন্ডিয়ান বাসিন্দা হতে হবে এবং আপনাদের বয়স লেগে থাকবে, এখানটা আপনারা এজ হিসাবে দেখতে পারবেন 18 বছর। 18 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হয়ে থাকবে 1/1/2023 অনুযায়ী। এছাড়া বয়সের আপার লিমিটে কিন্তু আপনারা রিল্যাক্সেশন পাবেন। সেক্ষেত্রে এসসি এসটি থেকে যদি আপনারা হয়ে থাকেন তাহলে বয়সে 5 বছরের রিল্যাক্সেশন পাবেন, এবং যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন পাবেন। অবশ্যই মনে রাখবেন যারা সিভিক ভলেন্টিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই রিল্যাক্সেশনটা আসবে না বয়সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ডেটটি ক্যালকুলেট করা হয়ে থাকবে 1/1/2023 অনুসারে। নিচে আপনারা একটা ইম্পর্টেন্ট নোট দেখতে পারবেন, আপনাদের যে বয়সটি ক্যালকুলেট করা হয়ে থাকবে সেটি কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে যে আপনাদের ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনাদের এজটি ক্যালকুলেট করা হয়ে থাকবে। এবার আমরা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আবেদনের জন্য আপনাদের ন্যূনতম যোগ্যতা কী প্রয়োজন হয়ে থাকবে। আবেদনের জন্য অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে অথবা কোনো ইকুইভ্যালেন্ট এক্সাম কোয়ালিফাই থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু বাংলা
লিখতে পড়তে ও বলতে জানতে হবে। এছাড়া যদি আপনারা দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা বাংলা না জানলেও চলবে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে হয় নেপালি ল্যাঙ্গুয়েজটা বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে। এবার আমরা দেখি নিই আবেদন করার জন্য আপনাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট কি প্রয়োজন হয়ে থাকবে। আপনাদের লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করার জন্য আপনাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 কেজি। এছাড়া আপনারা যদি গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী এবং সিডুল ট্রাইব থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু রিল্যাক্সেশন পাবেন। সেক্ষেত্রে আপনাদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট আপনাদের 45 কেজি হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবার আমরা দেখে নিই মেথড অব দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনাদের যে নিয়োগ পদ্ধতি হয়ে থাকবে সেক্ষেত্রে কিভাবে আপনাদের সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটি হয়ে থাকবে সেটি আমরা দেখে নিই। সবার প্রথমে কনস্টেবল পদে আপনাদের একটি পরীক্ষা হয়ে থাকবে, যেখানে আপনাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম হয়ে থাকবে। তারপর প্রিলিমিনারি টেস্টের পর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT হয়ে থাকবে। তারপর ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট PET টেস্ট হয়ে থাকবে। তারপর আপনাদের ফাইনাল রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ হয়ে থাকবে, এবং তারপরে কিন্তু আপনাদের সম্পূর্ণ নিয়োগটি হয়ে থাকবে। এবার যদি আমরা প্রথম পর্যায়ে যে পরীক্ষাটি হয়ে থাকবে, অর্থাৎ একদম ইনিশিয়াল ফেজে প্রথমে যে এক্সামটি হয়ে থাকবে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট, তার ব্রেকআপটি আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পারবো 100 নম্বরে পরীক্ষা হয়ে থাকবে। পরীক্ষা হয়ে থাকবে MCQ বেসড, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের কোশ্চেন হয়ে থাকবে, যেখানে প্রত্যেকটি কোশ্চেনের আপনাদের 4টি করে অ্যান্সার থাকবে, তার মধ্যে একটি সিলেক্ট করতে হবে। টোটাল কোশ্চেন থাকবে এখানে 100টা। 100টা কোশ্চেনে আপনাদের এক্সাম হয়ে থাকবে। প্রত্যেক কোশ্চেনের মার্কস থাকবে 1। আপনাদের টোটাল 100টা কোশ্চেনে 1 নম্বর করে 100 মার্কসের এক্সাম হয়ে থাকবে প্রিলিমিনারি রিটার্ন টেস্টে। এখানটায় পরীক্ষার জন্য আপনারা 1 ঘন্টা সময় পাবেন, এবং পরীক্ষা হয়ে থাকবে কোশ্চেন 2টি ল্যাঙ্গুয়েজে, একটি নেপালি ও বেঙ্গলি, 2টি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের কোশ্চেন এসে থাকবে। এছাড়া কোন কোন বিষয়ের উপর কত নম্বরের পরীক্ষা হয়ে থাকবে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানটায় সবার প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের উপর আপনাদের 40 মার্কসের এক্সাম হয়ে থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্স এখানটার উপর আপনাদের 30 মার্কসের এক্সাম হয়ে থাকবে। এছাড়া রিজনিংয়ের উপর আপনাদের 30 মার্কসের এক্সাম হয়ে থাকবে। টোটাল আপনাদের 100 মার্কসের এক্সাম হয়ে থাকবে আপনাদের জিকের উপর, ম্যাথমেটিক্সের উপর ও রিজনিংয়ের উপর। যেহেতু মাধ্যমিক লেভেলের এখানটা এক্সাম হয়ে থাকবে, তো এক্সামের কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড আসবে না। আপনারা ন্যূনতম একটু প্র্যাকটিস করলেই বা প্রিপারেশন নিলে কিন্তু ইজিলি আপনারা কোয়ালিফাই করে যাবেন। এখানটা মনে রাখবেন নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, প্রতি 1/4 কোশ্চেনে আপনাদের নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে আপনাদের 1 নম্বর কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকবে। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে থাকবে, যেটা আমরা PMT টেস্ট বলে থাকি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট ওয়েট চেক করা হয়ে থাকবে। এখানটায় আপনাদের এর সাথে ইলেকট্রনিক মেশিনাল টেস্টও কিন্তু করা হয়ে থাকবে। এর পরবর্তী পর্যায়ে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET টেস্ট হয়ে থাকবে। PET টেস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু 800 মিটারের রান থাকবে এবং টাইম থাকবে 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাদের 800 মিটার কিন্তু দৌড়াতে হবে। অবশ্যই মনে রাখবেন একবার পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রক্রিয়াগুলি হতে খুব একটা টাইম লাগে না, তাই অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষার রিটার্ন এক্সামের প্রিপারেশনের সাথে সাথে এই রানের প্রিপারেশনটা কিন্তু আস্তে আস্তে করে নিতে থাকবেন। এরপরে ফাইনাল স্টেপে গিয়ে আমরা এখানে দেখতে পারবো ফাইনাল রিটার্ন এক্সামিনেশন টেস্ট হয়ে থাকবে, যেটি আপনাদের 85 মার্কের উপর হয়ে থাকবে। এখানে আপনাদের 85 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেনে 4টি করে অপশন থাকবে, যার মধ্যে আপনাদের 1টি কোশ্চেন সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনাদের MCQ টাইপ কোশ্চেন হয়ে থাকবে। এখানে সময় আপনারা পেয়ে যাবেন 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষাটি দিতে হবে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের পরীক্ষা 2টি ল্যাঙ্গুয়েজের উপর হয়ে থাকবে, বেঙ্গলি ও নেপালি, এবং আপনাদের শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশেই কোশ্চেন আসবে। এখানটায় কোন কোন বিষয়ে কত নম্বরের উপর পরীক্ষা হবে, এখানটায় আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস ও জিকে নলেজের উপর আপনাদের 25 মার্কের পরীক্ষা হয়ে থাকবে। ইংলিশের উপর আপনাদের শুধুমাত্র 10 নম্বরের পরীক্ষা হয়ে থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের উপর আপনাদের 25 মার্কের পরীক্ষা হয়ে থাকবে। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের উপর আপনাদের 25 মার্কের পরীক্ষা হয়ে থাকবে। টোটাল আপনাদের 85 মার্কসের এক্সাম হয়ে থাকবে এখানটায়। এখানেও মনে রাখবেন অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে, সেম 1/4 মার্কস রয়েছে নেগেটিভে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে কিন্তু আপনাদের 1টি কোশ্চেনের মান অর্থাৎ 1 নম্বর কাটা যাবে। আমরা যদি এর নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো ইন্টারভিউ রয়েছে পরবর্তী পর্যায়ে, যেখানে আপনাদের ইন্টারভিউ হয়ে থাকবে 15 নম্বরের উপর। ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনাদের ফাইনাল রিকোয়ারমেন্ট করা হয়ে থাকবে। এবার আমরা দেখে নিই পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে। আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে থাকবে অনলাইন মোডে, যা শুরু হচ্ছে 23/4/2023 থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আপনারা
এপ্রিল মাসের 23 তারিখ থেকে করতে পারবেন, যা হয়ে থাকবে 22/5/2023 পর্যন্ত। অর্থাৎ সম্পূর্ণ এক মাস কিন্তু আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। অবশ্যই লাস্ট ডেটের ওয়েট করবেন না, কারণ কি সার্ভারে বেশিরভাগ সময় কিন্তু লাস্টের দিকে প্রবলেম থাকে, তাই অবশ্যই আগের দিকেই কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। আপনারা কিভাবে আপনাদের মোবাইল বা ডিভাইসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করে, সেই সম্পর্কিত পরবর্তীতে কিন্তু আমরা চ্যানেলে আপডেট দিয়ে দেবো। সম্পূর্ণ পদ্ধতি দেখে আবেদন করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তীতে যখন আবেদন শুরু হবে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে অ্যালার্টটি চলে আসে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। এবার আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফি ও প্রসেসিং ফি কত লাগছে। আবেদন করার জন্য আপনাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং প্রসেসিং ফি লাগবে 20 টাকা, অর্থাৎ 170 টাকা কিন্তু আপনাদের টোটাল লাগছে। কিন্তু যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। একইভাবে যারা শিডিউল ট্রাইব রয়েছে তারাও কিন্তু 20 টাকা দিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 170 টাকা এবং শিডিউল ট্রাইব ও শিডিউল কাস্টের জন্য রয়েছে 20 টাকা করে। এবার আমরা দেখে নিই হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আবেদনটি আপনারা কীভাবে করবেন। আবেদন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আপনারা prbwb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বা wbpolicegov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদন যখন শুরু হবে সে সম্পর্কিত আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তীতে সমস্ত আপডেট কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসে। এবং আপনারা যদি আপডেটগুলি মিস না করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকবেন, সেখানে কিন্তু পার্টিকুলারভাবে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। আবেদন করার জন্য কিন্তু আপনাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হয়ে থাকবে, যার সাইজ হতে লাগবে 10 KB থেকে 50 KB মধ্যে JPG ফরম্যাটে। অবশ্যই মনে রাখবেন ফটোটি যাতে 3 মাসের বেশি পুরানো না হয়ে থাকে এবং আপনারা যখন ফটোটি তুলবেন তার ব্যাকগ্রাউন্ড যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে। এছাড়া কোনো প্রকার সানগ্লাস বা কোনো প্রকার গ্লাস, হেলমেট, আপনারা চশমা কিছু কিন্তু পরবেন না। কিভাবে আপনারা আপনাদের মোবাইল বা ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ ফটোটি এডিট করবেন বা ক্রিয়েট করবেন সেই সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে ভুলবেন না। এছাড়া ফটোর সাথে সাথে কিন্তু আপনাদের একটি সিগনেচারও আপডেট করতে হবে। আপনাদের সিগনেচারের সাইজ থাকবে 5 KB থেকে 20 KB মধ্যে। আপনাদের মধ্যে অনেকে কিন্তু ফটো ক্রিয়েট করে নেন under MB মধ্যে, যে MBটি মেনশন করছে, কিন্তু এখানে বলে রাখবো আপনাদের ফটো ক্রিয়েট করলে হবে না, এখানে কিন্তু ফটো ডাইমেনশন মেনশন করা রয়েছে। অর্থাৎ ফটোর ক্ষেত্রে 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার কিন্তু আপনাদের অ্যাকচুয়াল সাইজ হওয়া প্রয়োজন। এবং একইভাবে আপনাদের সিগনেচারের ক্ষেত্রে 1.7 সেন্টিমিটার হাইট এবং 9.2 সেন্টিমিটার ওয়াইড প্রয়োজন হয়ে থাকে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মোবাইলে ফটো তুলে সেটি ওয়েবসাইটের মাধ্যমে সাইজ কমিয়ে নেন, কিন্তু সেক্ষেত্রে সাইজ কমে গেলেও কিন্তু ফটোর ডাইমেনশনটা কিন্তু মেনটেন হয় না ওয়েবসাইটে। তো কীভাবে সম্পূর্ণ প্রসেসটি করবেন সেই সম্পর্কিত আপডেট কিন্তু পরে দেওয়া হবে চ্যানেলে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য বন্ধুরা, আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি। পরবর্তীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।